আসসালামু আলাইকুম এভরিওয়ান, রশনা বিলাস থেকে হাজির হয়ে গেলাম ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা মাছ পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মাছটা খুব কমই খেতে চায়, তো এভাবে ভেজে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করেই খেয়ে নেবে। একটি প্লেটে আমি এরকম সাইজের তিনটি বাটা মাছ নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে এভাবে করে কেটে দিয়েছি যেন মশলাটা খুব ভালো করে মাছের ভিতরে ঢুকে। মাছের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, ঝালটা আপনারা বুঝে দেবেন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ দিয়ে দিচ্ছি আদার রস, 1 চামচ দিয়ে দিব রসুন বাটা, এরকম 1 টুকরা লেবুর রস দিয়ে দিব। তো সবগুলা মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আমি বাটা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আর এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা চিকেন ফ্রাইও করতে পারেন, খুব মজা লাগবে খেতে। তো খুব ভালো করে মিশিয়ে নেব মাছের গায়ের সাথে। দুই টেবিল চামচ দিয়ে দিব সরিষার তেল, খুব ভালো করে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেট করে। মাছগুলো ম্যারিনেট শেষে ভাজতে চলে আসলাম। তো আমি ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর তেলটা এমন গরম থাকতে হবে যেন খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না, একটু সময় ধরে ভাজতে হবে। নামানির কিছুক্ষণ আগ থেকে এভাবে খুব ভালো করে চেপে চেপে দিব যেন মাছগুলা খুব ভালো করে মচমচে হয়। তো আমার মাছগুলা হয়ে গেছে, আমি নামিয়ে দেখাচ্ছি। দেখতেই পারলেন ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটফট একটা মজাদার ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।